ফ্রেন্ডস, আমি জাহিদুল হাসান। তো এখানে একটা পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই কাঞ্জিবরণ কাতানটা কিন্তু অনেক সুন্দর, একদম ইউনিক ডিজাইন দেখেন শাড়িটা। তো এগুলো কিন্তু কাঞ্জিবরণ শাড়িটা কিন্তু সফট, পিওর সফট সিল্ক কাঞ্জিবরণ কাতান শাড়ি। আঁচলটা দেখেন, আঁচলটা কিন্তু অসাম একটা আঁচল, এগুলো পিওরের মধ্যে। আর ফুল বডিটা কিন্তু লতানো ডিজাইন, এটা হচ্ছে পিওর সফট সিল্ক কাঞ্জিবরণ কাতান শাড়ি। তো এটার ব্লাউজটা কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটা শাড়ি না খুললে না হয়। এগুলো কিন্তু ফুল বডিতে কিন্তু কাজ করা আছে, একদম এ টু জেড কাজ করা আছে ফুল বডিতে। আর এটা হচ্ছে ব্লাউজটা হবে, এই যে প্রিন্ট কাজটা হবে ব্লাউজটা, খুবই সুন্দর। তো এটা আঁচলটা আমি একটু দেখাই দিচ্ছি, আঁচলটা এটা হবে। এটার প্রাইসটা হবে 5,200 টাকা পড়বে। এটা কিন্তু 5-6টা কালার আছে, কালারগুলো দেখাই দিচ্ছি। মিনাকারি কাঞ্জিবরণ কাতান শাড়ি, এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে, লেমন গোল্ডেন কালার যেটাকে বলা হয়। তো এটার কিন্তু ব্লাউজটা গর্জিয়াস। তো এটার প্রাইসও 5,200 টাকা পড়বে। তো এটা হচ্ছে মেরুন কালার মধ্যে, একদম পিওরের মধ্যে। এগুলো পিওর সফট সিল্ক কাঞ্জিবরণ কাতান শাড়ি, এগুলো খাদ্দি সিল্ক কাতান বলা হয় আসলে। তো এই শাড়িটাও খুব সুন্দর শাড়িটা। তো এটার প্রাইসও 5,200 টাকা পড়বে। তো এগুলো কিন্তু বিয়ের শাড়ি হিসাবেও নিয়ে নিতে পারেন, এগুলো খুবই উন্নত মানের শাড়ি। এগুলো গরমের সিজন আসছে, আপনারা কিন্তু গরমের মধ্যে এগুলো শাড়িগুলো পরে আরাম পাবেন। তো এটার প্রাইসও 5,200 টাকা পড়বে। এটা হচ্ছে পিট গ্রিন কালার মধ্যে, পিট গ্রিন কালার মধ্যে শাড়িটা। তো আমার শপে কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গা শাড়ি, পাটি শাড়ি, ব্রাইডাল শাড়ি সব চলে আসছে। আপনারা শপে আসলে দেখতে পারবেন যে কত হাজারো আইটেম শাড়িগুলো আমার শপে চলে আসছে। তো এই শাড়িটা কিন্তু খুব ভালো মানের একটা শাড়ি। তো এই শাড়িটার প্রাইসও 5,200 টাকা পড়বে। এখানে কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে, আপনারা না আসলে বুঝবেন না যে কত হাজারো আইটেমের কাতান শাড়ি আমার শপে চলে আসছে। তো ফ্রেন্ডস, আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই পূর্ণিমা শাড়ি, আলপনা শাড়ি এবং সিমা শাড়ি, তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে। আর 393 একচুয়ালি ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলায় পূর্ণিমা শাড়ি, আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।